বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আগেও এর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল। গতকাল রাত্রেও তারা এই কাজটা করেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য, আর খুব সত্বর দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। তিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি হেরে গেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের দল করেন, আর বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। সন্ত্রাস করে পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে ভয় দেখানো যাবে না, ওরা হারবে, এই ভয়ে এই আতঙ্কে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। মারিসদার পশ্চিম কামারদা গ্রামে তাদেরই দলের কর্মী, সেই কর্মী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কাটমানি খোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মিটিংয়ে, আর তার ঘরের আগুন ধরানো হচ্ছে। এ সারা বাংলার পরিস্থিতি এই তৈরি হয়েছে, আর সেই পরিস্থিতিকে তাদের নিজেদের দলের ব্যর্থতা ঢাকার জন্য আজকে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ওদের লজ্জা লাগা উচিত।